নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। একবার কল্পনা করুন তো, ইস্টবেঙ্গল রক্ষণ ভাগে ইভান গঞ্জালেস এবং সন্দেশ জিংঘান জুটি। এ বিষয়ে কিছু বলার আগে সবার প্রথমে জানাই, যে সময় ভিডিওটি বানাচ্ছি ঠিক তার কিছুক্ষণ আগেই ঘোষণা অনুযায়ী 2022 সালের বঙ্গবিভূষণ সম্মানে কলকাতার দুই প্রধান এটিকে মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিংয়ের সাথে সম্মানিত করা হল শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবকে। মাননীয় মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের হাতে তুলে দিলেন সুদৃশ্য ট্রফি, মানপত্র এবং কিছু আর্থিক পুরস্কার। যথার্থ অর্থেই ইস্টবেঙ্গল ক্লাব বঙ্গ বিভূষণ। দশকের পর দশক ধরে বহমান নদীর ধারার মতো যে ফুটবল ধারা, যে স্পর্ধার ইতিহাস একের পর এক রচনা করে চলেছে ইস্টবেঙ্গল, তাই এই বঙ্গবিভূষণ সম্মান প্রকৃতার্থেই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে একেবারে মানানসই। এবার বন্ধু চলে আসি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম আজকের এই ভিডিওটি। ইস্টবেঙ্গল ক্লাবের নিশ্চিত সবেধন নীলমণি একমাত্র বিদেশি আপাতত ইভান গঞ্জালেজ। রক্ষণভাগের এই খেলোয়াড়ের সঙ্গে যদি ভারতীয় দলের রক্ষণভাগের নির্ভরযোগ্য স্তম্ভ সন্দেশ জিংঘান যুক্ত হয়, তাহলে রক্ষণভাগের অবস্থাটা কীরকম দাঁড়াতে পারে? হ্যাঁ, এটা কষ্ট কল্পনা নয়। সন্দেশ জিংঘানের নাম ঘোরাফেরা করছিল। আসলে সন্দেশ জিংঘান এই মুহূর্তে কি অবস্থায় আছেন? একটা ফ্রি ফুটবলার তিনি, তিনি চাইলে যে কোনো দলে যোগ দিতে পারেন। তার বর্তমান দল এটিকে মোহনবাগান তাকে নিয়ে যে খুব একটা আগ্রহী সে কথা বলা যাচ্ছে না। আর বরাবরের মতো সন্দেশের নজর বিদেশি ক্লাব। একবার তিনি ভাগ্য পরীক্ষা করতে গিয়ে ফিরে এসেছেন, কিন্তু তিনি আবার চাইছেন মনে প্রাণে বিদেশের কোনো ক্লাবে সুযোগ পেতে। যদি তিনি বিদেশের ক্লাবে সুযোগ পান, তাহলে তো তার আইএসএলে খেলার কোনো সম্ভাবনাই রইল না। কিন্তু যদি তিনি বিদেশের ক্লাবে সুযোগ না পান, সেক্ষেত্রে কি হতে পারে? ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে ইমামি গোষ্ঠীর পক্ষ থেকে যিনি দল গঠনের দায়িত্বে আছেন সেই অময় ঘোষাল, একেবারে কোমর বেঁধে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, ঠিক এইভাবেই তিনি সন্দেশের সঙ্গে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন। তার সাথে কথাবার্তা এগোনোর চেষ্টা করছেন, তার কি দাবি দাওয়া সেগুলোকে জানবার চেষ্টা করছেন। তিনি যদি এই কাজে সফল হন, তাহলে ইস্টবেঙ্গল সমর্থকরা তাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। কিন্তু কাজটা খুব একটা সহজ নয়, তার কারণ অনেক যদি কিন্তু লুকিয়ে রয়েছে বিষয়টার মধ্যে। তবুও অময় ঘোষ সফল হোক, তিনি সন্দেশ জিংঘানকে লাল হলুদ জার্সি পরাতে সক্ষম হন, আপামর ইস্টবেঙ্গল সমর্থকরা নিশ্চয়ই এই প্রত্যাশার দিকেই তাকিয়ে থাকবে। সব থেকে বড় কথা যেটা, যদি চোখ বন্ধ করে ভাবুন তো বন্ধু, ইভান গঞ্জালেজ, সন্দেশ জিংঘান, সাইড ব্যাকে আশুতোষ এবং জেরি, এই যদি কম্বিনেশন হয় তাহলে রীতিমতো রক্ষণভাগ যে দাঁড়িয়ে যাবে সেটা আমার বলার অপেক্ষা রাখে না। এবার চলে আসি বন্ধু সব থেকে গুরুত্বপূর্ণ, বঙ্গ সন্তান ফুটবলারদের ভিড় বাড়ছিল ক্রমাগত দক্ষিণ ভারতের বিভিন্ন ক্লাবে। এবার কিন্তু উল্টো স্রোত, দক্ষিণ ভারতের কোচ বিনোদ জর্জ ইস্টবেঙ্গল ক্লাবে যুক্ত হওয়ার পরই উঠে আসছিল দক্ষিণ ভারতের গোকুল্লাম এফসি থেকে বিভিন্ন ফুটবলার আসার। অনেক ফুটবলারের নাম ঘোরাফেরা করছে এবং তিনি যে খালি হাতে বাংলায় পা দেবেন না সেটা একেবারে সুনিশ্চিত। ইতিমধ্যেই কেরালার সন্তোষ ট্রফি জয়দল অধিনায়কের নাম কিন্তু প্রায় চূড়ান্ত হওয়ার পথে। যিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি এলে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্য তিনি আগেই অন্য দলে যোগদান করেছেন, তিনি নাই বা হলেন। বিনোদ জর্জ কিন্তু এমন কিছু প্রতিভাবান দক্ষিণ ভারতের ফুটবলারদেরকে আনতে পারবেন যাদের মধ্যে তারকা বা মহাতারকার মাল মশলা যথেষ্ট পরিমাণে মজুদ আছে। দেখা যাক তিনিও সফল হতে পারেন কিনা। ধন্যবাদ।